আব্বু যখন একটু নরম থাকবে না তখন আমাদের দিয়ে দিবা আগে, বুঝলে? তারপরে হলো ওই তুমি আরো শক্ত করে নে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এখন গজা বানাচ্ছি। এখানে প্রায় 2 কেজি পরিমাণ আটা নেওয়া হয়েছে, আর এখানে প্রায় 1 কাপ থেকে একটু কম তেল দিয়ে এটাকে ঘষে ঘষে মুখে নেওয়া হয়েছে। তারপরে মোট করলে যখন দলা হয়ে আসছে তখন ওর ভিতরে দিয়ে দিচ্ছি পানি, নর্মাল পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। এখন আরও দিয়ে দিয়েছি 2 চা চামচ পরিমাণ লবণ। আর এখন কিন্তু রাতের বেলা, এখন প্রায় রাত 10টা মতো বাজে। তো অনুভার বাবা বলছে যে কটকটি, গজা, নিমকি এগুলো বানাবে, মানে অনুভা সিঙ্গাড়া খাবে। তো আমি সিঙ্গাড়ার জন্য ডো করতে চাচ্ছিলাম, তখনই আর কি অনুভার বাবা বলছে গজা বানাবে। ও গজাটা খুব ভালো বানায়। বাসায় বসে থেকে থেকে বোর হচ্ছে, সময়ই কাটছে না, তাই এটা ওইটা নিয়ে আর কি ব্যস্ত আছে। মানে হাত কেটে যাবে। এই যে ডোটি কিন্তু মথে নেওয়া হয়ে গেছে, এটা কিন্তু শক্ত একটা ডো হয়েছে। আর এই যে এখানে রুটির মতো বেলা হচ্ছে মোটা করে, আর এই যেভাবে করে কেটে নেওয়া হয়েছে। আর এটা দিয়ে আমরা সিঙ্গাড়া বানাবো। আর এখন আমি এই আলুগুলা ছিলে নিব সিঙ্গাড়া বানানোর জন্য। এটা সিঙ্গাড়ার পুরোটা রেডি করব। এটা কিন্তু একই ডো, তো এইটা এর ভিতরে একটু পানি দিয়ে আমি এটা একটু মথে নিব। তেল দাও, এটা একটু বেশি শক্ত, এটা গজার জন্য ঠিক আছে, কিন্তু সিঙ্গাড়ার জন্য আর একটু মথে নিতে হবে একটু পানি দিয়ে। অনুভার বাবা গজা বানাচ্ছে, আর অনুভা বানাচ্ছে হলো সিঙ্গাড়া, আর অনুভার মা বানাচ্ছে সিঙ্গাড়ার পুর। কটকটি কিন্তু বানাচ্ছে না কেন? এই যে গজাগুলো কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে, আর এখানে বানাচ্ছে হচ্ছে নিমকি। নিমকি তো আরো বড় বড় হবে, আর এটা তো কটকটি সাইজ হচ্ছে, ছোট কটকটি, ওইটা তো কটকটি। আর এটা এই যে একটু বড় বড় যে নিমকি আছে না, ওইগুলো বানান, ওইগুলো কাটান। আমি তাহলে এখন ভাজতে চলে যাচ্ছি। এইগুলো এটা নিয়ে যাও। গজা এসে এগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এসে 2 প্রকার বানানো শেষ। এখন এই যে সিঙ্গাড়াগুলো বানাবো, ভেজে নিব আর কি, বানানো হয়ে গেছে।
যে সিঙ্গাড়াগুলোও কিন্তু এসে বানানো হয়ে গেছে। গজাগুলো আমি এখন চিনি শিরা দিয়ে নিয়েছি। এর আগে আমি কিভাবে গজা বানিয়েছি আর সিঙ্গাড়া বানিয়েছি সেটা আমার চ্যানেলে দেওয়া আছে, আমি লিংকটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আল্লাহ হাফেজ।